এই পৃথিবীটার মধ্যে চায় আমরা পৃথিবীর মধ্যে কিছু ভালো মানুষ আবিষ্কার করি, চরিত্রবান কিছু মানুষ আমাদের এই সমাজ পরিচালনার জন্য দরকার। এই সমাজটা এমনিতেই সুন্দর হবে না, এই সমাজ সুন্দর হওয়ার জন্য সুন্দর মানুষ লাগবে। সুন্দর মানুষ পাবো কোথায়? সুন্দর মানুষ যে ফ্যাক্টরির থেকে আবিষ্কার হয় সেই ফ্যাক্টরিটা সুন্দর হতে হবে। ফ্যাক্টরি যদি সুন্দর হয় সেখান থেকে সুন্দর মানুষ সাপ্লাই হবে। ফ্যাক্টরিটা সুন্দর বানাবার সিস্টেমটা কোথায়? নিজে ইচ্ছা করে ফ্যাক্টরিটা সুন্দর বানানো যাবে না। সেই মা জাত যাকে বলা হচ্ছে, সন্তান পৃথিবীতে প্রজননের মূল ফ্যাক্টরি টার্গেট যেটা, এটা মা, মায়ের জাতেরা, তারা যদি সুন্দর জীবন হয়, তার জীবনটা আল্লাহ পাকের বাতলানো পথে যদি তার জীবনটাকে সে সুন্দর করে, সেই মা নিজে চরিত্রবান হবে, আখলাকওয়ালা হবে, সেই মার ফ্যাক্টরির মধ্যে, মার গর্ভের মধ্যে যে সন্তানটা আসবে সেই সন্তানটা পৃথিবীতে এসে ভালো মানুষ হয়ে আসবে। নতুবা আপনি হাজারো চেষ্টা করে তাকে ভালো বানাতে পারবেন না। খাজির মধ্যে, ফ্যাক্টরির মধ্যে যদি জিনিস নষ্ট হয়ে যায়, পরে আইনে তাকে ঠিক করতে হইলে কাইটা সেটা ঠিক করতে হবে, তখন তার জীবনটা বাঁচবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নিকাহের, বিবাহ শাদীর, বিবাহর সময়ে তিনটা আয়াত পড়ে সুন্নত আদায় করছেন আল্লাহ রসুল। সেগুলির মধ্যে এই কথাগুলি আছে বারবার, প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় শব্দটা আসছে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাজি, এ মানুষ ভয় করো ওই রবকে, যে রব একজন মানুষ থেকে, তাদের থেকে নারী পুরুষ দিয়ে সারা পৃথিবীটাকে সরাইয়েছেন, সেখানেও একই কথা, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের ভয় এমন একটা মেডিসিন, এমন একটা জিনিস, এটাই একমাত্র মানুষকে চরিত্রবান, আখলাকওয়ালা, ভালো মানুষ বানাবার জন্য সবচেয়ে বড় উপাদান, সবচেয়ে বড় ঔষধ হল আল্লাহ পাকের ভয়। যে মহিলা, যে মায়েরা তার অন্তরে আল্লাহ পাকের ভয় তৈরি করবে, এই মা, এই মহিলাটা, এই মেয়েটা যেখানে যাবে সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, কারণ তার দিলের মধ্যে আল্লাহ পাকের খাসিয়াত আছে, আল্লাহ পাকের ভয়, আল্লাহর মহব্বত আছে। আল্লাহ পাকের ভয় কারো অন্তরের মধ্যে যদি আইসা যায়, সে গুনার কাজ করে না, নাফরমানি করে না, নিজের আব্রু ইজ্জতের হেফাজত রাখে, স্বামীর ঘরকে সুন্দর রাখে, স্বামীর মালকে অপচয় নষ্ট করে না, মাল স্বামীর সন্তানদেরকে উল্টা পথে নিবে না। কারণ এই মহিলা সে চিন্তা করে, আমাকে বড় আমানতদার বানাইয়া এই পুরুষ স্বামী আমাকে তার ঘরে আনছে, বহুত বড় জিম্মাদারি আমার উপরে, এক নম্বর আমার সতীত্ব আমি ঠিক রাখব, স্বামীর সংসারের খবর নিব, সন্তানগুলোকে ভালো মানুষ বানাবার জন্য চেষ্টা করব, এবং আল্লাহ পাকের হুকুমকে যথাযথভাবে আদায় করব, নিজের আব্রু ইজ্জতের হেফাজত রাখবে। যখন কোনো মেয়ে এইভাবে আল্লাহর ভয় চিন্তা করা নিজের জীবনটাকে যখন তৈরি করবে, সেই ঘরটা বেহেস্তওয়ালা, জান্নাতওয়ালা ঘর হবে। এই মহিলার দ্বারা যখন গুনার কাজ হবে না, তার ঘরের মধ্যে তেলাওয়াতের পরিবেশ থাকবে, সন্তান পেটে থাকা অবস্থায় মা তেলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহ পাকের কাছে রোনাজারি করবে, মায়ের চোখের পানি দোয়ার প্রতিফলটা তার পেটের সন্তানের উপরে গিয়ে পড়বে। আর এই সন্তান যখন জমিনে আসবে, আস্তে আস্তে করে সন্তানটাও সে দিনদারের দিকে যাবে, নাফরমানি করবে না, মার অবাধ্য হবে না, বাবার অবাধ্য হবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে না, উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা চরিত্র হারার দিকে সে যাবে না। তখন সে চিন্তা করবে যে আমি তো আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ একজন আছেন, শুধু দুনিয়ার এই সুখ শান্তি আমার সব নয়, আমাকে পরজীবন হিসাবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে।
কখন চিন্তা করবে? যখন আল্লাহ পাকের ভয় দিলে। যখন এই জন্য মায়ের জাতদেরকে ভালো বানাবার জন্য, আপনার আমার মেয়েদেরকে ভালো বানাবার জন্য সবচেয়ে ভালো রাস্তায় নেওয়া লাগবে। কালের বিবর্তনে এই সমাজের মধ্যে একসময় কোনো মহিলা মাদ্রাসা বলে ছিল না, এখন মহিলা মাদ্রাসা জায়গায় জায়গায়। কারণ যখন এই দেশে মেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটি তৈরি হয়েছে, যে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মেয়েদেরকে সেখানে নিয়ে আমরা পড়াইতে গিয়ে এক সময় ছোটবেলায় দেখেছিলাম, কোন সময় মেয়েদেরকে এইভাবে একসাথে লেখাপড়ার কোনো পরিবেশ ছিল, আর ক্লাস ফাইভ পর্যন্ত বেশি থেকে বেশি মেয়েদের পড়ালেখার পরিবেশ ছিল, হাই স্কুল লেভেলে মেয়েদের ছিলই না। এবং কোনো অভিভাবক তার মেয়েটাকে হাই স্কুল লেভেলে, কারণ ক্লাস ফাইভ পর্যন্ত যেতে যেতে মেয়েদের বয়স বিবাহর সময় প্রায় পার হয়ে যেত, আবার হাই স্কুল নিবে কখন, তখন এদেরকে বিবাহর চিন্তাই করত। যখন দেখতেছিলাম যে হ্যাঁ, আস্তে আস্তে মেয়েদেরকেও কলেজে ভার্সিটিতে নেওয়ার সুযোগ শুরু হয়েছে, তখন থেকে অর্থাৎ আমাদের মেয়েরা শিক্ষিত হচ্ছে। আমরা খুব গর্ব যে আমাদের মেয়েরা ভালো শিক্ষিত হচ্ছে, ভালো কথা। শিক্ষার বিরোধিতা আমরা করি না, শিক্ষা যেহেতু দরকার মানুষের জীবনে সর্বক্ষেত্রে, কিন্তু শিক্ষার ক্ষেত্রটা নিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন। শিক্ষা নিয়ে প্রশ্ন নয়, শিক্ষার ক্ষেত্র নিয়ে প্রশ্ন। ক্ষেত্রটাকে তালাশ করতে যাইয়া দেখি এটা আস্তে 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 করে এমনভাবে বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে। মেয়েগুলি এখন শিক্ষার ক্ষেত্রের মধ্যে যাইয়া ম্যাক্সিমাম মেয়েদের চরিত্রটা সব নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার নামে তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, সে যেমনি খুশি তেমনি সাজবে, যেমনি খুশিতে তেমনি চলবে, এখানে নিজের মা বাবার কন্ট্রোলের বাহিরে চলে গেছে, তাকে আমরা কন্ট্রোল করতে পারছি। আমরা কি শিক্ষার বিরোধিতা করলাম? আমরা তার এই সমস্ত বেপরোয়া চালচলের বিরোধিতা করছি। সারা দেশে এখন বিভিন্ন রকমের অনুষ্ঠান, আফসুস লাগে যে মেয়েকে আল্লাহ পাক আওরাত এটা লুকাইয়া থাকার বিষয় ছিল, নিজের আবরু ইজ্জতির মধ্যে ঢেকে থাকা কথা ছিল তার নামের সাথে, এটার নামে আওরাত। কিন্তু তার এখন সবকিছু সর্বজায়গায় ওপেন হয়ে গেছে, এমন ওপেন হয়েছে যেটা অনেক সময় বলতো নিজের ভাষার মধ্যে অনেক সময় খুব কষ্ট হয়, এই ভাষা মিলাইতে পারি না, যে এদের কালচার, এদের চরিত্র, এদের আখলাক, এদের বেশভূষা, এদের চালচলন একটা জানোয়ার জন্তুকেও হার মানিয়ে ফেলছে। গত সপ্তাহে আমি জীবনে কোনদিন কক্সবাজার যাইনি, চট্টগ্রামে লেখাপড়া করেছি, থাকছি, বহু যাওয়া আসা করছি, কক্সবাজার কি একটা জিনিস এটা কোনোদিন অনুভব করিনি। আমাদের সমাজের লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার টাকা ব্যয় করে কক্সবাজার যায়, এবং কি এটা জিনিস আমি বুঝিনি। গত সপ্তাহে আমার একটা প্রোগ্রাম ছিল চট্টগ্রাম চকরিয়া, তো কক্সবাজার এয়ারপোর্টে নামলাম, তো সময় ছিল হাতে, আসরের নামাজ পড়ব, মাগরিব পড়ব, সেখান থেকে গাড়িতে যাব। তো ওনারা বলল, হুজুর এই যে কক্সবাজার এইটাই কক্সবাজার, বিমান থেকে নাইমা সাথে পাশে আসরের নামাজ পড়লাম মসজিদে, নামাজ পড়ার পরে এক জায়গায় বসে এক কাপ কফি খাইলাম, খাইয়া তারপরে বললাম, কিছু খোঁজ খবর নিলাম যে মানুষ এখানে কি দেখতে আসে। হোস্টেলগুলি মক্কা শরীফ মদিনা শরীফ আমরা যখন বেশি বেশি যাই, সেখানে দেখি অনেক হোটেল ভাড়াটিয়ারা তাদের সিজনাল ব্যবসা, এই বাড়িগুলি শুধু মানুষ থাকে, ওমরা করে, হজ করে, এটাই তাদের ব্যবসা। তো দেখি যে কক্সবাজারের মধ্যে এখন ওই ধরনের ব্যবসার বিল্ডিংগুলি সব খুব হাই পাই, ভালো ভালো বিল্ডিং আছে, সব কিছু আছে।
তো বললাম যে কি দেখা যায়, দেখার কি আছে? তখন দেখলাম যে শুধু সাগরটাই দেখা যায়, আর সাগরের পারে কিছু মানুষ সাথী টাঙ্গায় বসে আছে, সেখানে মানুষ ঘুরে পানিতে মাঝে মধ্যে ডুব দেয়, খেলে, উঠে আর ঘুরে গাড়ে আর খায় মোস করে। এটা ছাড়া বেশি কিছু আমি আর দেখলাম কিছু নাই। এর পিছনে এক একটা ফ্যামিলি তিন দিন চার দিন যে সেখানে হোটেল ভাড়া নিয়ে থাকে আর কি, সেখানে যে যত সাজতে পারে, যেমন খুশি তেমন সাজ, যেমন খুশি তেমন সাজর একটা জায়গা সেখানে। আর এই সাজন দেখার জন্য আমাদের মতো আমরা কিছু লোকেরা সেখানে টাকা পয়সা ব্যয় করে সেখানে যাই, বসি। যা হোক, প্রোগ্রাম শেষ করে পরের দিন আবার বিমানে রওনা দিলাম। এয়ারপোর্টগুলির মধ্যে, এখন ডোমেস্টিক এয়ারপোর্টগুলোর মধ্যে ইদানিং আমি অনেকগুলি সফর, সিলেট, রাজশাহী, খুলনা, তারপরে চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় এয়ারপোর্টে সফর করতে যাইতে হয়। সেইখানে নজর করে দেখলাম যে আমি কি বাংলাদেশে আছি না ইউরোপ কান্ট্রিতে আছি, এটা নিজকে নিজে চিন্তা করতে হিমশিম খাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে এখন ইদানিং একটু স্বাবলম্বী ওলারা ম্যাক্সিমাম তারা এখন বিমানে যাতায়াত করে, ফ্লাইটে। তাদের কি চরিত্র, কি ভেষ, কি ভেষা, কি চাল, কি অবস্থা, এটা দেখলে আপনার আকল হয়রান হয়ে যাবে যে আমরা কি বাংলাদেশে আছি না ইউরোপ কান্ট্রিতে আছি। বাংলাদেশের পরিবেশ যেখানে এত আলিম, ওলামা, মাদ্রাসা, মসজিদ, পীর, মাশায়েখ, তেলাওয়াত, এত কিছুর পরে বাংলাদেশের পরিবেশ, এই মেয়েগুলি, এটা কি বাংলাদেশই না ইউরোপ কান্ট্রি না কোনো জঙ্গল থেকে আসছে, এটা চিন্তা করতে, ভাবতে চিন্তা হয়, বড় আশ্চর্য হালাত। এবং তাদের সাথে তাদের কিছু পুরুষ, সেই পুরুষগুলার ব্যাপারে আমার মাঝে মধ্যে দুঃখ লাগে যে তুমি কেমন স্বামী, তুমি যেই মার্কা তোমার স্ত্রী ওই মার্কা। আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ পাক কোরআনই বলেছেন খবিস স্বামীর জন্য খবিস স্ত্রী মিলবে, খবিস স্ত্রীর জন্য খবিস স্বামী মিলবে। এ নেকেট ওর স্বামীটার, সে সহ্য করে কি করে? এয়ারপোর্টে টিকেটের বিমানের অপেক্ষায় বসে আছি, এখন চক্ষু বন্ধ করে কতক্ষণ থাকা যায়? একটু চক্ষুটা উঠেইলেই তখন অপাত্রে নজর পড়ে, যাদের শরীরের মধ্যে কাপড় নাই, উলঙ্গ পানা অবস্থা, শুধু সামান্য একটু কাপড়ে দিয়ে আসে আর সে চুল সেইটা সে যেমনি খুশি তেমনি সাজছে, সিগাল কুকুরের মতো, বানরের মতো তাদের নখরগুলি সব, চুলগুলি ইত্যাদি অবস্থা, কি যে তামসা তারা করে। আর এর পাশে যে পুরুষটা, তুমি যেমন খবিস তোমার স্ত্রীটা তেমন খবিস, আরো অনেকগুলি বন্ধু বান্ধব একসাথে মিলে তামসা, বিমানে উঠার পরেও আমার সামনের সিটে বসছে, আবার এই পাশে একটা, ওই পাশে একটা, কি তামসা তারা বিমানে বসে বসে করছে। আস্তাগফিরুল্লাহ, পড়তে পড়তে খোদার কসম মনে চায় যে আল্লাহ দেশটার থেকে এখন চলে যেতে মনে চায়। এগুলি কি মানুষ না জানোয়ার? কেমন পুরুষ হলে তুমি, তুমি এইভাবে তাকে উলঙ্গ পানা করে সব মানুষের সামনে হাসি তামসা দিল্লিগি করতে তোমার কাছে ভালো লাগে? তো তাহলে তোমার রুচিটা নষ্ট হয়ে গেছে, মানুষের মানবতার যে একটা রুচি আছে সেই রুচিটা তার কাছে নাই, বেহায়াপনার চরম। এই সমস্ত মহিলা তার পেটের মধ্যে যখন সন্তান ধারণ করবে, সন্তানটা যখন পৃথিবীতে আসবে, মনে রাখবা স্বর্ণ অক্ষরের মতো লিখে রাখো, মিথ্যা হতে পারে না, এমন হিংস্র সন্তান পৃথিবীতে জন্মাবে, এই সন্তান তোমাকে একদিন হত্যা করতে দ্বিধাবোধ করবে না। তুমি মা হইয়া যেমন ভাবে পর পুরুষের সাথে ওলাঢলা মেলামেশা করো, জেনা ব্যবিচার তোমার কাছে কোন রকমের ব্যাসকম নাই, অসুবিধা নাই, ঠিক তোমার সন্তান যদি মেয়ে হোক আর ছেলে হোক, পৃথিবীতে আইসা সেও এমন জিনার রাস্তা খুলবে, ওলে ঢালে মানুষের সাথে এমন ভাবে চলবে, তখন তুমি তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই, যদি বাধা দাও তোমার চুল ছিঁড়ে ফেলবে।
তুমি আজকে এখন ভদ্রলোকই দেখাইছো, আমাকে পেটে ধারণ করে আমাকে লালন পালন করার সময় তুমি কি করছিলা? কোনো জবাব নেই। এটা কি মানবতা? এটার নাম সংস্কৃতি? এই চরিত্র নিয়ে যদি তুমি মা হও, তোমার ফ্যাক্টরি থেকে যেগুলি বহির প্রকাশ হবে, যা জমিনের মধ্যে আসবে, পৃথিবীতে আসবে, এই রকম সন্তান দিয়া পৃথিবী কোনোদিন ভালো বানানো সম্ভব না। এই পৃথিবী আর ভালো করা যাচ্ছে না। ভালো সমাজ করতে হলে ভালো মানুষ লাগবে, আর ভালো মানুষ তৈরি হবে আল্লাহ এবং তার রসুলের বাতলানো পথে চলে নিজেদের মন গড়া মতো। এই শিক্ষার জীবনে ভালো মানুষ বানাবার কোনো সুরত নেই। কলেজে, ভার্সিটিতে, বিভিন্ন জায়গায় অবস্থায় লক্ষ্য করে দেখেন, স্বামীও কন্ট্রোল হারা হয়ে গেছে। এখন এই মেয়েকে আফসুস লাগে। গতকাল এক স্বামী আমার কাছে দূর থেকে আসছে, গাজীপুর থেকে। তার ওয়াইফটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জে ছিল কয় বছর, ঢাকাতে কয় বছর, এখন কুমিল্লাতে। সে মনের খুব ব্যথা নিয়ে আসছে, তার দুইটা বাচ্চা, দুইটা মেয়ে। সে নিজেও ভালো চাকরি করে, তার ওয়াইফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন স্ত্রীর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার রাস্তায় চলো, আমাকে আমার রাস্তায় চলতে দাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন বেচারা মহাবিপদ। তো ব্যস্ততা ছিলাম, বেশি কথা শুনতে পারিনি, কিছু কথা শুনি চলে গেলাম। বলে এলো, ঠিক আছে, পরে যোগাযোগ করে কথা বলব। আমিও সারাদিন ব্যস্ততায় আর খবর নিতে পারিনি। আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আসলো, তোমার মা বাবা তোমাকে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আবদ্ধ করেছে, সেই ঘরে তোমার দুইটা সন্তান আসছে, তুমি ম্যাজিস্ট্রেট, তারপরে যে তুমি হবে কোনোদিন বিচারক, তুমি হাকিম হবে, তুমি জজ হবে, তুমি সমাজের মানুষের বিচার করবে, তুমি নিজের বিচারটা আগে নিজে করতে পারলা না, তুমি মানুষের বিচার কি করবা? স্বামীর সংসার থেকে তুমি নিজকে বিচ্ছিন্ন করে ফেলতেছ, দোষ ত্রুটি থাকতেই পারে, এটা সমাধান আছে? বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, মেয়ে দুইটা তোমার কাছে নিয়ে গেলাম। এখন ওই বেচারা একটা পুরুষ মানুষ, কোনো কিনারা পায় না। সে আইনগত লড়তে গেলে তার 12টা বাজিয়ে দিবে, কারণ সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার 12টা বাজিয়ে তাকে শেষ করে। আবার এরকম বহু বহু মেয়েরা আছে, তাদের দাম্পত্য জীবনের হালাত শুনলে আকল হয়রান হয়ে যায়। এরা সমাজে এখন কোর্টে বিচার করে, এরা হাকিম, এরা জজ, এরা ম্যাজিস্ট্রেট। সে নিজের শরীরের উপরে বিচার করতে পারল না, তুমি জনগণের বিচার কি করবা? তুমি তোমার 3.5 বডির উপরে বিচার নাই, 3.5 বডি মাওলা তোমাকে বানাই দিয়েছে, এটাকে আবরু ইজ্জতের সাথে ঢেকে ঢেকে চলার জন্য তোমাকে বলছিল। তুমি সকল মানুষের সামনে গরু ছাগল ভেড়া বকরির মতো উলুঙ্গ পানা হয়ে গেলা, সারা সমাজের মানুষকে তুমি আকৃষ্ট করে গুনাগার বানাইলা, তাহলে তুমি কি বিচার করলা নিজের শরীরের উপরে? যে নিজের নাফসের উপরে বিচার করতে পারলা না, তোমার দ্বারাই সমাজে ভালো বিচার পাওয়া সম্ভব না। ভালো মানুষ কোথায় পাবে? এই জন্য ভালো মানুষ বানাবার জন্য আজকালকার বর্তমান আমাদের যে শিক্ষা, হাজারের মধ্যে 2-4 মেয়ে এই শিক্ষা গ্রহণ করে তারা সঠিক দিনের উপরে আসে, এই ছাড়া বাকি সব নিজের মন গড়া মতো ইউরোপদের পরিবেশে চলে গেছে। এই ধরনের মানুষ দিয়া সমাজের মধ্যে কোনোদিন শান্তি ব্যবস্থা করা যাবে না, আরো উচ্ছৃঙ্খলতা হবে, বেপর্দা হবে, জিনার রাস্তা খুলে যাবে। কি আজীব হালাত আমাদের, চতুর্দিকে আফসুস লাগে।
এই জন্যই আল্লাহ পাক বারবার বলছে কল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনাদেরকে বলছে কল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এ পুরুষ মহিলা রাস্তায় চলার সময় নজরকে নিচের দিকে রাখো, তুমিও নিচের দিকে রাখো, তুমিও নিচের দিকে রাখো, নিজের লজ্জাস্থান আবরু ইজ্জত হেফাজত করো। আমার আল্লাহ পাক নির্দেশ দিয়া বলছে আফসুস, রাস্তায় এখন চক্ষু নিচের দিকে দিয়া চলার মতো পরিবেশ নাই, সারা পরিবেশ সমস্ত খারাপ। এই জন্য এক সময় মহিলা মাদ্রাসা ছিল না। এখন ওলামাই কেরাম দেখতেছেন একটা রাস্তা চলাচলের জন্য এখানে সব চলে, আপনি এটাকে হঠাৎ করে যদি বন্ধ করতে চান, এটাকে বন্ধ করতে হলে আপনাকে বিকল্প আরেকটা রাস্তা দিতে হবে। আমার কথাটা থেকে ওই ব্যক্তির নজর ভালো পড়ছে না, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান দিকে কাল সেদিকে ফিরে গেছেন, আমরা চেয়ারম্যান হইতে পারি না, এদিকে আমাদের দিকে চাইবেন না, ব্যাপারটা কি? বস এদিকে আসেন, আসেন, আরে এদিকে আসবেন, চিন্তা করছে চেয়ারম্যান সাহেব ভাই আসলে, ও আমি সালাম, চেয়ারম্যান সাহেব ভাই আসলে তো কিছু দিব, আমাকে হুজুর আমাকে কি দিব, আমরা হুজুর দিকে চামক, আমরা ওদিকে চাই থাকি। এটা হলো মানুষের অভ্যাস। এই এই ওয়াজটা আমি না হলে যে কত হাজার বার পড়ছি, যেখানে যাই এই ওয়াজটা করে কাউকে বুঝাইতে পারি। আমরা বয়ান পড়তেছি, বয়ান করতেছি, এমন সময় একজন আসে সব ওইদিক চাই থাকে, আইস কেনা? এটা এটা সব মানুষের অভ্যাস, মানুষের কতগুলি ফেতরতি স্বভাব আছে। এই একজন মানুষ আসে ওয়াজ করতে, ওরা ওয়াজ করতেছে, ওয়াজ থুয়ে সব ওইদিকে চেয়ে থাকে, আরে বাবা ওয়াজ কি হয়ে গিয়ে ঠিক হয়, ওইদিকে চেয়ে থাকো কেন? তার মানি হলো এটা মানুষ এই কিছু একটা দেখলে ওইদিক চাইবো, এটা মানুষকে ফিরে যেতে পারবে। তারপরে এই জন্য অনেক সময় নিরিবিলি পরিবেশে আলোচনা করতে, এই কেউ আগন্তক আসে, মেহমান আসে, প্রধান অতিথি আসে, যে কোনো একজন মানুষ আসে সব চেয়ে থাকে, ওয়াজের দিকে দিল নেই। মানুষের একটা বাহ্যিক চোখ আছে, একটা দিলের চোখ আছে। আলা কিন্তু আমাল কুলুবুল্লাতি ফিস সুদুর, আল্লাহ পাক নিজে বলছেন যে তাদের অন্তর ভিতরের চক্ষুটা অন্ধ, বাহ্যিক দৃষ্টি দিয়া দেখলেও ভিতরে যে চক্ষুটা আছে এটা অন্ধ। এই অন্ধ হওয়ার কারণে তারা হেদায়ত থেকে দূরে সরে যায়, হেদায়তের কথা শুনতে চায় না। আল্লাহ তো যাই হোক, এই গড়ি কই, আমার খাদেমটা গড়ি লয়ে যায় আমার থেকে সবসময়, এটা এইদিকে কোনো আশপাশে কোনো গড়ি নেই, কিছু নেই, আমি বুঝি কেমনে? তুই বেটা এই কাম করবি না কোন কত, হ্যাঁ 7:14 বাস, আপনি ইনশাল্লাহ, কারণ আমার তো যাইতে অনেক দূরে, ঢাকা শহর পাড়ি দিয়ে সেই আগারগ পাড়িয়ে তালতলা মাহফিলে যাওয়া অনেক কষ্ট না, কতক্ষণ যে পৌঁছতে পারি আল্লাহ ভালো জানে। তো আমার এই সংক্ষিপ্ত কথা এটাই, হুজুরা কথা বলবেন সব বুজুর্গান দিন আসেন, আসল কথা হলো পাত্র ভালো না হলে সেইখানে যত ভালো কিছুই রাখবেন নষ্ট হয়ে যাবে, আগে পাত্র পরিষ্কার করা, পাত্র পরিষ্কার করা। এই জন্য আমাদের মেয়েদেরকে নিয়ে আমরা বর্তমান অবস্থায় খুব পেরেশানিতে আছি, ছেলেরা তো আগের থেকেই উচ্ছৃঙ্খলতা হয়েই গেছে অনেক, আর এদেরকে এখন সহযোগিতা করতেছে আমাদের মেয়েরা। নারায়ণগঞ্জের আমার এক মুসল্লি মেয়েটা, তাদের বাসা ওই মাসডাইয়ের দিকে সম্ভবত, মেয়েটা প্রাইমারি হাই স্কুল শেষ করে এসএসসি শেষ করে যখন ভার্সিটিতে যাবে ঢাকা ভার্সিটিতে ভর্তি করছে, এখন মেয়ে বলতেছে এখন আগে যাইয়ে যেয়ে পড়তে পারবো না, হোস্টেলে থাকবো। এখন বাবা বলতেছে তুই হোস্টেলে যে থাকবি, কেন আমি হোস্টেলে থাকব, ঠিক আছে থাকো। হোস্টেলে থাকতেছে, বাবা সব টাকা পয়সা দিতেছে, চলতেছে হইতে হইতে সেখানে বন্ধুদের সাথে অনেক প্রণয় হয়ে গেছে, ভালোবাসা। আর হোস্টেল তো কাজই না, হোস্টেলে একা একই কতক্ষণ ভালো লাগে, বন্ধু তো অনেক কি লাগে, বন্ধু ছাড়া মানুষ একা, মানুষ তো সামাজিক জীব, মানুষ একা একা থাকতে ভালোবাসে না, বন্ধু তালাশ করে। তালাশ করতে করতে এখন মাশাল্লাহ হোস্টেলে থাকবে, কোথায় বন্ধুদের সাথে চলে যায়,
বাবার কাছে প্রেশার দিছে টাকা পয়সা ইত্যাদি দেওয়া, বাবা বলতেছে আমি আর দিব না টাকা। আরেক বন্দুকি দিয়ে ফোন দেওয়াইছে, নামটা ভুলে গেছি মেয়েটার, বলে যে ওকে টাকা পয়সা না দিলে একদিন তোমাকে পিস্তল দিয়ে শেষ করে দিব। এই বেটা আমার কাছে আইসা হাত ধরে বলে, চোখে হাত ধরে কাইন্দা দিছে, কয় হুজুর কি করবো এখন, ভালো মানুষ বানাবার জন্য মেয়ে দিছিলাম বার্ষিকীতে, এখন বন্ধুদের আড্ডায় পড়া বন্ধুরা আমাকে ফোন দেয়, ওর যা চায় তা দিবা, নতুবা তোমার গুলি করে শেষ করে ফেলবে। বুঝলেন না, মেয়ে পড়াইছে, পড়াইতেছে বার্ষিকীতে। এই জন্য মনে রাখতে হবে আমাদের, আমরা যত কিছুই করতেছি না কেন, নিজের ঘরের মধ্যে শান্তি তৈরি করতে হইলে আগে এদেরকে এই এই এটি রইল কাজ। আমাদের মুরব্বীদের হযরত মাওলানা আবরার হক সব দামাত রহমাতুল্লাহ আলাই হযরতের সামনে টেবিলে ঘড়ি রাখতেই হবে, কারণ সময়ের পাবন্দি এত করতেন, এক একটা মিনিটের দাম এত বেশি। তো যাই হোক ভাই, আনোয়ার সাহেব আইসা বসছেন, উনিও বসছেন, তো মহিলা মাদ্রাসা আপনারা মনে করবেন যে আসলে এখন সমাজটা রাস্তা একটা বন্ধ করতে হলে আরেকটা রাস্তা রাখা লাগবে, তা না হইলে মানুষ সেখানে এসে আপনার পার্টিশন ভাইয়া ফেলবে। এখন স্কুল কলেজ ভার্সিটির যে অবস্থা দেখতেছি, আপনি এখন আমার কথা রাগ করেন না, এখন ভালো মা মা বানানো বড় কঠিন, এখন ভালো মা পাওয়া বড় কঠিন হবে। এই জন্য চেষ্টা করা, কমপক্ষে সমাজকে উপহার দেওয়ার জন্য কিছু ভালো মা তৈরি করা দরকার। এই ভালো মা তৈরি করতে আমরা চেষ্টা করব, মহিলা মাদ্রাসায় যে সব ভালো হয়ে যাবে তা নয়, তবে মেজর পার্সেন্ট ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য আমরা ভালো মা বানাবার জন্য, এই সমাজকে ভালো মা উপহার দেওয়ার জন্য এটা একটা মাধ্যম হয়েছে। এই জন্য তাদেরকে আমরা কোরআন হাদিস কিছু শিখাই, আল্লাহর ভয়টা তাদের দিলের মধ্যে আসুক, তখনই সে নিজের জীবন তৈরি করবে, সে যেখানে যাবে ওই ঘরটার মধ্যে দিনই পরিবেশ হবে, আর তার পেটে যে সন্তানটা আসবে তখন সে তেলাওয়াত করবে, নামাজ পড়বে, উচ্ছৃঙ্খল করবে না, সে পার্কে ঘুরে গিয়ে বন্ধুর সাথে আড্ডা দিবে না, তাহলে সে তার প্রোডাক্ট যেটা হবে এটা ভালো মানুষ হবে। আমরা আশ্বাস করতেছি এই সমাজের মধ্যে ভালো মানুষ কিছু আসলে সমাজ পরিবর্তন হবে, নতুবা আসমান থেকে আল্লাহ ফেরেশতা নামাই দিল এই সমাজ আর পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।